এত কষ্ট করে রোজগার করি এই টাকাগুলা কি করতেছেন দুই জামাই বউ মিলা শ্বশুরবাড়ির দাওয়া খাইতেছেন হ্যাঁ একবার বলছেন নিজের স্বামীরে যে ছোট বাইরে এত কষ্ট করে তুমি একটু চাকরি বাকরি করো তুমি কতদিন চাকরি করো ব্যবসা বাণিজ্য করতেছিস আল্লাহ তোর মুখ তুলা দেখছে চাইছে তুইটা পয়সার মুখ দেখতেছিস এই তোর বড় ভাই অনেক অবদান আছে এই তোর ভাবি তোর মা তো নাই এই তোর ভাবি কি না করছে নিজের সন্তানের মতো কিন্তু তোর দিক খেয়াল রাখছে বড় পোলারে তুমি বাইরে করে দেবা বাড়ি দিয়া রাস্তা রাস্তা ভিক্ষা করবে খাবে না কোথায় পড়ে থাকবে আর তুমি এনে তোমার লগে বইবে আমি রাজার হালে খামু আমি বাপ হয়ে যেতে পারবো না বাবা না না ভাই আমি তো এত টাকা দিতে পারবো না আমি কিভাবে দেবো বলেন হ্যালো হ্যালো কি ভাই কালের কথা কো কারোর সাথে তেমন কথা বলছি না ওই একজনকে ফোন করেছিলাম তো চাকরির ব্যাপারে তো এই চাকরির ব্যাপারে কথা বলে লাভ আছে চাকরি পাইতে হইলে মাথার মধ্যে কিছু থাকতে হয় এটা কি তোর আছে থাকলে কি তুই ছোট ভাইয়ের ঘরের উপর বসে বসে মাসের পর মাস তুই খাইতি আর নিজে কি একা খাস নাকি একা খাইলে তো হইতো সাথে তো নিজের বউটারও নিয়ে খাস ভাই তুই এভাবে বলিস না ও তো তোর ভাবি হয় তাই না ও ভাবি হয় হ্যাঁ ভাবি কি এটা বোঝে না যে তার দেবরের ঘরের উপর বসে বসে ধামাইরে নিয়ে মাসের পর মাস খাইতেছে একবার তো তোর চাকরি করতেও বলে না আমি অল্প দিনের মাঝে সব কিছু সমাধান করে ফেলবো একটা উপায় পেয়ে যাবো আমাকে একটু সময় দে চাকরির ব্যবস্থা গেছে না এক বছর চাকরি খুব ম্যানেজ করছোস হ্যাঁ এভাবে আর কতদিন যাবো আল্লাহ জানে কি তুমি চাকরি পিছিয়ে খুব ঘুরে ঘুরে তোমার সারাদিন মাস পর মাস নষ্ট করতেছো কি ব্যাপার তুমি তোমার ভাইয়ের সাথে আমি চিল্লাফাল্লা করতেছো হ্যাঁ ভাবি আমি কথা বললে তো তোমার চিল্লাফাল্লা মনে হয় মনে হচ্ছে আপনি আজকে এই বাড়িতে নতুন আসছেন হ্যাঁ এত কষ্ট করে রোজগার করি এই টাকাগুলা কি করতেছেন দুই জামাই বউ মিলা একেবারে মনে হয় যে দাওয়াত পাইছেন শ্বশুরবাড়ির দাওয়া খাইতেছেন হ্যাঁ একবার বলছেন নিজের স্বামীরে যে ছোট বাইরে এত কষ্ট করে তুমি একটু চাকরি বাকরি করো কোনো ব্যবসা ট্যাবসা করো এটা তো আমি সবসময় বলি তারও তো কিছু করার নেই তার তো এক সময় চাকরি ছিল এখন এখন দেশের পরিস্থিতি ভালো না তার চাকরিটা নাই হয়ে যাইবো তো কয়টা দিন সময় দাও চাকরি তো পাওয়া যাইবো সে দেখেন এইভাবে আর আপনাদের দুজনের আমি খাওয়াইতে পারবো না আপনারা আপনাদের রাস্তা দেখতে পারেন চাকরি বাকরি করতে চাইলে এতদিন বসে থাকে মানুষ তেমন কিছু না বাবা এমনি এমনি চিন্তা পাল্লা করতেছ কতদিন এসে চাকরি করো হ্যাঁ আমি তোমার কাছে জানতে চাই তুমি কতদিন চাকরি করো হ্যাঁ বড় ভাই ভবিষ্যতে কেউ এইভাবে কথা বলে তুই কি ভুলে গেছিস আজকে যে এই যে প্যান্ট শার্ট পরে বাবু সাই যায় ব্যবসা বাণিজ্য করতেছিস আল্লাহ তোর মুখ তুলে দেখছে চাইছে তুইটা পয়সার মুখ দেখতেছিস এই তোর বড় ভাই অনেক অবদান আছে কি করে নাই তোর জন্য বল তার পয়সায় পোষায় না তারপরও সে ওভারটাইম করছে রাত কইরা তোর যাতে কোনো কষ্ট না হয় এই তোর ভাবি তোর মা তো নাই এই তোর ভাবি কি না করছে নিজের সন্তানের মতো কিন্তু তোর দিক খেয়াল রাখছে আজকে তুই যেহেতু আগো ঘর থেকে বাইরে যাইতে কস তুই একবার চিন্তা করে দেখ যে সারা পৃথিবীতে একটা মহামারী চলতেছে বাবা এই যে দুর্যোগটা এটা তো কেউ ইচ্ছা করে আনে না আনছে হ্যাঁ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ কারণ এই কারণে পৃথিবীর ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তো মন্দা তোর এই কারণে তোর ভাই চাকরিটা হারাইছে তো আব্বা এই করোনার কারণে কি শুধু ওদের ওদের চাকরি হারাইছে আর ওরই সব কিছু মানে ব্যবসা ট্যাবসা সব গোল লাগে গেছে না আমার তো করোনার কারণে যে বেতন কমে গেছে আমার যে আশেপাশে দু একটা ব্যবসা আসলে ব্যবসার লস খাইছি এগুলো তুমি দেখলে না তোমার বেতন কমছে ঠিক আছে কিন্তু তুমি খাইয়ে পড়ে এখনো তো আসো শুকুর করো আল্লাহর কাছে শুকুর করো যে তুমি এখনো আসছো খাইয়ে পড়ে তোমার ব্যবসা তাও চলছে লসে নাই হ্যাঁ লাভ তোমার হয়তো কম হচ্ছে কিন্তু তুমি লসে নাই এই বিপদে আমরা যদি একজন মানুষ আর একজন মানুষের পাশে না দাঁড়াই আর ও তো তোমার বড় ভাই বড় ভাবি রক্ত আমার রক্তের তার পাশে যদি তুমি না দাঁড়াও বাবা মানুষ কি করবে বল এরপরে দেখো এই দুর্যোগের পরে আশেপাশের রাষ্ট্রগুলোতে কামড়া কামড়ি যুদ্ধ মুদ্ধ বাইজা যে জিনিস তুমি 10 টাকা কিনতে সেই জিনিস তোমার 25 টাকা কিনতে হচ্ছে আর তুমি কার এবার ইচ্ছে বাইর কেছিস কৌদি এই বাড়িটা তো এখনো আমার তোমরা দুইটা আমার পোলা দুই চোখের বনি তা আমি বড় পোলারে তুমি বাইরে করে দেবা বাড়ি দিয়া রাস্তা রাস্তা ভিক্ষা করবে
খাবে না কোথায় পড়ে থাকবে আর তুমি এনে তোমার লগে বইবে আমি রাজার হালে খামু আমি বাপ হয়ে দিতে পারবো না বাবা তোমার যদি ভালো না লাগে হ্যাঁ তোমার তখন দুই সিদ্ধ পয়সা হয়েছে মুখ দেখছো আল্লাহ মুখ তুললে চাইছে তুমি একটা বাসা ভাড়া নিয়ে থাকো কিন্তু আমি এই বিপদের সময় আমি আমার পোলার পোলার বউরে আমি হালাইতে পারবো না খাইয়ে থাই না খাইয়ে থাই আল্লাহ কেন না খাওয়াই রাখবে না তুমি চাইতে পারো বাবা যদি তোমার ভালো না লাগে বাসা ভাড়া নিয়ে থাকো তোমার ইচ্ছা বাবা না 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 ওরে ডিসিশন নিতে দাও বৌমা বললাম ভাইয়ের সাথে না ঠিক আছে না না এটা দরকার আছে বাবা শোন এত ভাঙে পড়ার কিছু নাই আল্লাহর দুনিয়ায় আল্লাহ কেউ না খাওয়াই রাখে না হ্যাঁ তোর আজকে খারাপ দিন যাইতেছে ঠিক আছে এটা তুই কাজ কর আমার ওই ছোট্ট একটা ডিপিএস আছে বুঝছিস ওই টাকাটা তুই বাঙাইয়া আপাতত কিছুই পাইকারি মাল টালাই না দোকানে টোকানে দিয়া আর চাকরি তো ট্রাই করতেছিস বাবা কি বলেন বাবা অসুবিধা নেই বৌমা বাইশে থাকাটা হয়েছে এখন এই সময় আমাকে বাইশে থাকাটাই অনেক কিছু পারবে আমার পোলা পারবে কেন আমি তো আমার পোলারে চিনি পারবি না রে বাবা তুমি যেহেতু বলছো তুমি অবশ্যই পারবে আচ্ছা তাহলে কালকেই তুই সকালবেলা ব্যাংকে গিয়ে ডিপোজিটটা ভাঙায় নিস হ্যাঁ ঠিক আছে বহুত রাখ